এদিকে ঝামেলা বেড়ে গেছে, চারটে পাঁচটায় গেট খুলবে, এত ফোনে কার্তিক কষ্ট হয়ে যাচ্ছে একদম, এখন এখানে কষ্ট হয় না, আমরা হচ্ছে মহাদেবের ভক্ত, আমাদের কষ্ট নেই। শেওড়াফুলি যাওয়ার জন্য ট্রেনে করেও যাওয়া যায়, যেটা নৈহাটি হয়ে, আবার বেশিরভাগ কিন্তু লঞ্চ পার হয়ে যায়, আমরা লঞ্চ পার হয়ে যাব আর ঘাট পার হয়েই ওপারে শেওড়াফুলি, আমরা ব্যারাকপুর নেমে তারপরে অটো ধরে চলে এসে ঘাটে, ঘাট পার হয়ে তারপরে ওপারে যাব, ওখান থেকেই তারপরে আমাদের বাঘ টাক সব কিছু সাজাবো, সাজানোর পরে ওখানে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে স্নান টান করে তারপরে বেরোনো হবে। তাই তো ঘাটের এপারে প্রচুর দোকান আছে, ঘুঙুর নেওয়ার জল নেওয়ার যে পাত্রগুলো প্রচুর দোকান পেয়ে যাবেন, ওপারেও আছে এপারেও আছে। আমাদের ঘুমুর নেওয়া হয়েছিল, এখান থেকে ঘুমুর নিলাম আর এখান থেকে নিয়ে এবার বাঘে ঘুমুর লাগানো হবে। ওখান থেকে বাঘ সাজানোর জন্য যে সমস্ত জিনিসগুলো নেওয়া হয়নি সেগুলো নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এবার চললাম, এবার ঘাট পার হতে পারে, এখানে লাইন দেখুন লাইন পড়েছে, এখানে একটা সিস্টেম শুনেছি যে লাইন ছাড়া যদি টিকিট কাটা হয় তাহলে 10 টাকা করে আর লাইন দিয়ে 8 টাকা সম্ভবত, তো এটা আমার সঠিক জানা নেই, চলুন এটা জেনে তারপর আপনাদের ওপারে গিয়ে জানাচ্ছি। এখান থেকে টিকিট আমাদের 10 টাকা করে পড়েছে, আমরা 9 জন আছি, 9 জন 90 টাকা, আর লঞ্চ এখনও আসেনি, এখন কি জোয়ার আছে কি, জল কিন্তু অনেকটাই গঙ্গায় বেড়ে গেছে আগে থেকে, জ্বর নেই শুনেছি, শান্তিপুরের ওইদিকে বন্যা হয়ে গেছে, ভাটা পড়ছে, এপারে আর আমরা যাবো ওখান থেকে নিমাই তীর্থ যে ঘাট সেখানে যাবো, ওখান থেকে স্নান করে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিতে হবে, তারপরে দিন 9টার দিকে বেরোই এখান থেকে, আমাদের এখনও বাঘ মানে পুরোপুরি একদম কমপ্লিট হয়নি, দেখা যাক আমাদের টিমের 9 জন মেম্বার আছে সবাই মিলে কখন বের হই এখান থেকে। দেখছেন দু সাইডে কিন্তু দোকান দেখছেন, আজকের ভিড় এখান থেকেই শুরু, বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারলে হয়, অ্যাকচুয়ালি আমার এত হাঁটেনি কখনো, এই প্রথমবার হবে ধরতে গেলে। এখানে একটা ব্যাপার ঘটে গেছে, ঘাট থেকে বেরিয়ে আসার পরে আমরা কিন্তু আমাদের টিমের থেকে 3 জন, এই যে বন্যা আছে
কিনাই আছে, আর আমরা তিনজন কিন্তু আলাদা হয়ে আছি, ওদেরকে খুঁজে পাচ্ছি না। ওরা বলেছিল নিমাইতীর্থ যে ঘাট সেখানে যাবে, তো আমরা সেখানেই যাচ্ছি। আমাদের টিম মেম্বারদের সঙ্গে দেখা হয়ে আছে, ওরা এই নিমাইতীর্থ যে ঘাট, ঘাটের ওই সামনে দিকে দাঁড়িয়ে ছিল। আর এই যে নিমাইতীর্থ ঘাট, আরে আরে মহাদেব, তারক বাম, তারক বাম, তারক বাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের সঙ্গে দুটো বন্যা এসছে, বন্যা এবার এরা হারিয়ে যাওয়ার ভয় বেশি। আর এই যে নিমাইতীর্থ ঘাট, এখানেই শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন পুরী যাওয়ার সময়, তো সেই থেকে এই ঘাটের নাম নিমাইতীর্থ ঘাট। আর এখানে দেখতে পারবেন যে বাঘ রাখার জন্য কিন্তু জায়গা করে দেওয়া আছে, দু সাইডে কিন্তু দোকান আছে, খাবার হোটেলও আছে। গত বছর আজকের এই দিনে বৈদ্যনাথ ছিলাম, এবার যাত্রা করলাম তারকনাথ। গঙ্গায় জোয়ারের জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওখানে, তো এখানে এসে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে আসলাম এই যে আমাদের বাঘ সাজাতে। আর এটা এখন রেডি করছি আমরা, গঙ্গায় জোয়ারের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম বাঘ রেডি করে বাবার ধাম। আজকে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। বলে বাবা ত্রিশুলধারী, বম 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 বম, বলে বাবা ত্রিশুলধারী, বলে বাবা ত্রিশুলধারী, বম 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 বম। এই কটা দিন বৃষ্টি হচ্ছিল প্রচুর, আজ কিন্তু বৃষ্টি নেই, মানে আজ রবিবার, শ্রাবণ মাসের কাল তৃতীয় সোমবার। আর রাস্তায় দেখুন অনেক থিমগুলো দেখুন, এরকম পুরো রাস্তা জুড়ে কিন্তু থিম দেখতে পারবেন। আর পুরো রাস্তা জুড়ে পুণ্যার্থীদের জন্য খাবার জল সমস্ত কিছু ব্যবস্থা করেছেন, পুরো রাস্তা জুড়েই পাবেন। কার্তিক কষ্ট হয়ে যাচ্ছে? একদম এখানে এখানে কষ্ট হয় না, আমরা হচ্ছে মহাদেবের ভক্ত, আমাদের কষ্ট নেই। অনেক দূর এটে আসার পরে তারপরে পা আর সঙ্গ দিচ্ছে না, তাই ক্রেপ বানছি, সেখানে একটু রেস্টও নেওয়া হয়ে গেল।
আজকে বৃষ্টি আর হচ্ছে না, ভাগ করেছি কাকা আমরা অনেক। কত ছোট বাচ্চা বাঘ নিয়ে যাচ্ছে, সত্যি খাবার বিষয়। তবে শঙ্কর বাবা আছে, হেল্প করছে, তবুও এতটুকুই বা পারে কজন। বাঁদিকে চলে যাচ্ছে ডাকাতি কালী মন্দিরের দিকে, আর ডান দিকে তারকেশ্বর মন্দিরের দিকে। তো আমরা এই দিকে যাচ্ছি না, আমরা এই রাস্তা ধরে যাব। আমাদের সঙ্গে আরও যারা আছেন বাইক নিয়ে অনেক আগে চলে গেছে, তো ওরা সোজা রাস্তায় চলে গেছে। চারজন আছি, চারজন আমরা পেছনে পড়ে গেছি অনেকটাই। তারকেশ্বর এখান থেকে এখনো 22 কিলোমিটার, পায়ে ফুসকা পড়ে গেছে, প্রথমবার এসে তো প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর জানি না পুরো ভারত ধান পর্যন্ত যেতে পারবো কি না। তবে মনের অধম ইচ্ছা শক্তি এই যে বলায় আমাকে সাহস যোগাচ্ছে প্রচণ্ড। আর এদিকে দেখুন আকাশ জুড়ে মেঘ করেছে, একটু বৃষ্টির দরকার। আর পা এত পরিমাণে যন্ত্রণা করছে, পায়ে একটা বছর হই, আরও ইয়ে পাথর আছে না পায়ের নিচে ফুসকা পড়ে গেছে, রাস্তা প্রচুর গরম, এই জন্য আরও হাঁটতে কষ্ট হচ্ছে। ঘড়িতে এখন 7:34, আমরা তারকেশ্বর রেল স্টেশনে বসে আছি। আমার সঙ্গে আছে বন্যা, আছে এই আর একটা বন্যা, আর আমি তিনজনে। আমার পায়ে তো মানে বড় বড় ফুসকা পড়েছে। আমরা কী জন্য একটা রেল স্টেশন, ওখান থেকে আমরা মানে আমরা 20 কিলোমিটার পুরো পাক্কা হাঁটার পরে তারপর ওখান থেকে আমরা ট্রেনে করে চলে এসেছি। আর আমাদের সঙ্গে যে টিমের যে লোকজন ছিল ওরা এখনও হাঁটছে, 5 কিলোমিটার এখনও দূরে আছে। আমরা আগে এসে বসে আছি, বসে তারপরে এখানে কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করার পরে আমরা ওইখানে গিয়ে লাইন দেবো। স্টেশনে বসেছিলাম তো আরপিএ উঠিয়ে দিলেন, বললেন যে ভিড় হবে প্রচুর, স্টেশনে থাকা যাবে না। তো হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে এসেছি তারকেশ্বর মন্দিরে যাওয়ার। এই যে গেট, একদম গেটে সামনে চলে এসেছি। হাঁটতেই পারছি না, পুরো পায়ের নিচে বড় বড় ফোসকা পড়ে আছে, বহুত পা জমে আছে। ওই জন্য প্রথমবার এসেই এই অবস্থা। বিষয়টা হয়েছে যে প্রথম দিকে রাস্তা বৃষ্টি হয়নি, রাস্তা প্রচুর গরম ছিল, খালি পায়ে চলে এসেছিলাম অনেকটাই, তখনই ওই ফোসকাটা পড়ে গেছে। রাত এখন প্রায় 3:00 চললো, ঘুমে চোখ একদম ঘুরিয়ে নিয়ে আসছে। আর এখানে এইভাবে বসে আছি। রাজা ভাই ঘুম পাচ্ছ তো? আমাদের টিমের কিছু মেম্বার ওই দিকে আছে, আর এই যে বাকি সব এখানে ঘুম পাচ্ছে প্রচুর। এদিকে ঝামেলা বেড়ে গেছে, চারটে পাঁচটায় গেট খুলবে, এত জল হয়ে গেছে, জল ঢেলেছে একদম বাবার মন্দিরে, প্রচুর ক্লান্ত। তো আর ব্লগটি কন্টিনিউ করতে পারছি না, এবার ট্রেনে করে যেতে হবে বাড়ির দিকে। আমি সবার থেকে আলাদা হয়ে আছি,
স্টেশনে গিয়ে সবার সঙ্গে দেখা করবো। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো জার্নি নিয়ে নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।